নমস্কার বন্ধুরা কম্পিটিভ দুনিয়া আপনাদের প্রত্যেককে স্বাগত আর আপনাদের সাথে আমি পর্ণদীপ আজ আমরা আলোচনা করব কর্মসংস্থান নয়ই ফেব্রুয়ারি শনিবার নয়ই ফেব্রুয়ারির কর্মসংস্থান নিয়ে আজ আমরা আলোচনা করব আর এই পর্বে থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু চাকরির খবর স্পেশালি ডিফেন্স এবং রাজ্য সরকারের কিছু পিএসসির আন্ডারে কিছু চাকরির খবর থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এগিয়ে চলো চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে পেতে তাহলে শুরু করা যাক দেরি না করে প্রথম যে খবরটি আসছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে আট হাজার চারশো উনিশটি কনস্টেবেল নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল পদে আট হাজার চারশো উনিশজন ছেলে নেওয়া হচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করার যোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার উনিশের হিসেবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন এন ও হোমগার্ডে কর্মরত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন তবে সিভিক ভলেন্টিয়াররা বয়সে কোনো ছাড় পাবেন না অন্য রাজ্যের তপশিলি আর ওবিসি সার্টিফিকেটধারীরা বয়সে কোনো ছাড় পাবেন না ও তাদের বেলায় সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে হবে শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত একশো সাতষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেমি ও ফুলিয়ে তিরাশি সেমি ওজন হতে হবে সম্ভবত অন্তত সাতান্ন কেজি গোর্খা গাড়োয়ালিশ রাজবংশী ও তপশিলী উপজাতিদের বেলায় লম্বায় অন্তত একশো ষাট সেমি বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেমি ও ফুলিয়ে একাশ সেমি আর ওজন থাকতে হবে অন্তত তিপ্পান্ন কেজি মূল বাইনে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা গ্রেড পে দু হাজার ছশো টাকা শূন্য পদ আট হাজার চারশো উনিশটি জেনারেল দু হাজার নশো বিরাশিটি জেনারেল ইসি এক হাজার ছশো আটত্রিশটি তপশিলী জাতি এক হাজার একশো ঊনপঞ্চাশটি তপসিলি জাতি ইসি সাতশো সাতটি তপশিলী উপজাতি চার তিনশো পঁয়তাল্লিশটি তপশিলী উপজাতি ইসি একশো তিরানব্বইটি ও বিসি এ ক্যাটাগরি ছশো বাইশ ওবিসি এ ক্যাটাগরি ইসি তিনশো এগারো ওবিসি বি ক্যাটাগরি দুশো একষট্টি ও বিসি বি ক্যাটাগরি ইসি দুশো এগারো প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এই পরীক্ষায় সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা তারপর হবে পার্সোনালিটি টেস্ট এই পরীক্ষার আপনারা আরও ইনফরমেশান পাবেন www. ডাব্লু ডট পুলিশ ডব্লুবি ডট গভ ডট ইন ডব্লু ডাব্লু ডব্লিউ ডট পুলিশ ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তো চলে যাওয়া যাক পরবর্তী খবরে পরবর্তী খবর বলছে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক নেওয়ার বিজ্ঞপ্তি শিগগিরই রঞ্জিত ঘোষের প্রতিবেদন থেকে এটা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোতে চলেছে অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানান লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগের জন্য কিছু নিয়ম বদল করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা আগের বারের মতোই থাকছে সেই সঙ্গে কম্পিউটার যোগ্যতা আবশ্যিক করা হয়েছে পরীক্ষার প্রশ্ন হবে সব আঞ্চলিক ভাষায় শূন্যপদ সংরক্ষণ বদল করা হয়েছে মোট শূন্যপদের সত্তর পার্সেন্ট দেওয়া হবে সরকারি দরখাস্ত দেওয়া থেকে এবং বাকি তিরিশ পার্সেন্ট লোক নেওয়া হবে গ্রুপ ডি পদ থেকে প্রমোশন নিয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে এইভাবে দশ পার্সেন্ট শূন্য পদ পূরণ করা হবে ডিরেক্টর অফিস থেকে দশ পার্সেন্ট শূন্য পদ নিয়োগ করা হবে আর এই ব্যাপারে আপনারা খুব শিগগিরই আরও নোটিশ পেতে চলেছেন তো যুক্ত থাকুন আমাদের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি তো চলে যাওয়া এক পরবর্তী খবরে পরবর্তী খবর বলছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে দুশো চৌষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ার দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে দুশো চৌষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে দুশো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য পোস্ট কোড এইট বাই নাইনটিন লোয়ার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটায় ইংরেজি টাইপিংয়ে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তলায় গতি থাকতে হবে বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে এবং এছাড়াও পোস্ট কোড নাইন বাই নাইনটিন স্টেনোগ্রাফার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটায় ইংরেজি শর্ট হ্যান্ড ও টাইপিংয়ে মিনিটে অন্তত আশিটি ও চল্লিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে পোস্ট কোড দশ টেন বাই নাইনটিন জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশটায় যে কোনো ল্যাবরেটরিতে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আরও বিভিন্ন রকমের চাকরির খবর আছে এই ওয়েবসাইট থেকে আর সেই ওয়েবসাইট নাম্বারটি হলো ডাব্লু 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 ডট বি ডট দিল্লি জিওভিটি ডট এনআইসি ডট ইন ডবলুডাব্লু ডাব্লু ডট ডি এস বি ডট ডিইএলএ জিওভিটি জিওভিটি ডেল্লি গভড ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তো চলে যাওয়া যাক পরবর্তী খবরে পরবর্তী খবর বলছে ভিলাই স্টিল প্ল্যান্টে দুশো পঁচাত্তর টেকনিশিয়ান আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান বোকারো স্টিল প্ল্যান্ট অপারেটর কাম টেকনিশিয়াল ট্রেনি ও অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়াল ট্রেনি পদে দুশো জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের অপারেটর কাম পাশটা এছাড়াও আপনারা অপারেটার কাম টেকনিশিয়ান ব্রয়লার মাধ্যমিক পাশটা অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি মাধ্যমিক পাশরা অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি আইটিআই মাধ্যমিক পাঁচটা প্রভৃতিরা যোগ দিতে পারে আর এর ওয়েবসাইট হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেল ডট কো ডট ইন এস এআইএল ডট কো কো ডট ইন ডট ডট কো ডট ইন তো চলে যাওয়া যাক পরবর্তী খবরে পরবর্তী খবর বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েকশো জুনিয়র ইঞ্জিনিয়ার সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেন্ট্রাল ওয়াটার কমিশন ও ফারাক্কা ব্যারেজে কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্যাক্ট পদে কয়েকশো লোক নেওয়া হচ্ছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস্টার সিপি জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস্টার সিপি ডব্লিউডি জুনিয়র ইলেকট্রিক্যাল পদের জন্য যোগ্য এছাড়াও আপনারা এই সম্বন্ধে বাকি তথ্য পাবেন www.ssc.nic.in www.ssc.nic.in ডট এসএসসি ডট এনআইসি ডট ইন ডব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট থেকে তো চলে যাওয়া যাক পরবর্তী খবরে পরবর্তী খবর বলছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে এর ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু এখানে নিজস্ব প্রতিনিধি থেকে বলছে পশ্চিমবঙ্গে পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান কম্পিউটার সায়েন্স সার্ভে ইঞ্জিনিয়ারিং ফটোগ্রাফি প্রিন্টিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেলিকম ইঞ্জিনিয়ারিং সহ ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন শাখায় ডিপ্লোমা কোর্সে প্রায় চৌত্রিশ সিটে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স জেক্সপো দু আর ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা কোর্সের জন্য দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে আর এ সম্পর্কে আপনারা আরও ডিটেলসে তথ্য পাবেন ডব্লু ডট ওয়েব এস সিটি ই ডট কো ডট ইন ডবল ডব্লু ডাবলু ডট ডব্লুইবিএসিটি ই বি এস সি ডট কো ডট ইন ডবলু ডাব্লু ডাব্লু ডট ই বি ডব্লুই বিএসিটি ই ডট কো ডট ইন এ ওয়েবসাইট থেকে তো চলে যায় পরবর্তী খবরে পরবর্তী খবর একসাথে আমি কিছু ছোটোখাটো পরীক্ষার খবর দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে প্রথমে যেটা বলছে সেটা জেলা আদালতে তেতাল্লিশ ক্লার্ক স্টেনো উত্তর দিনাজপুর জেলা জাজেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড বি লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভাস ও গ্রুপ ডি পদে তেতাল্লিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য তা দেখতে আপনারা চলে যেতে পারেন এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইট নাম্বারটা ওয়েবসাইটটা বলে দিচ্ছি ডব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট গভ ডট ইন অথবা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিস্ট্রিক্টস ডট ই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে তো পরবর্তী খবর এক হাজার একশো বাহাত্তর নার্স ও অ্যাসিস্ট্যান্ট বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডশপ অ্যাটেন্ডেন্ট ওয়ার্ড সহায়িকা নার্স অফিসার পদে এক হাজার একশো বাহাত্তর জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেটা দেখতে আপনারা ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে ডবলুডাব্লু ডবল ইউ ডট ডট ইন ডট বি এইচ ইউ ডট ডট ইন আর যে সর্বশেষ আজকের নিউজ সেটা হলো একশো ছাপ্পান্ন ক্লার্ক ও টেকনিশিয়ান একশো ছাপ্পান্ন ক্লার্ক ও টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফার্মাস ফার্মাসিস্ট স্টেনোগ্রাফার মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান ল্যাব এখানে একশো ছাপ্পান্ন ক্লার্ক টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে আর এ ব্যাপারে আপনারা সঠিক ইনফর্মেশন পাবেন ডব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইট থেকে ডব্লু ডট এইমস ভোপাল ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে সো ফ্রেন্ডস এই ছিল আজকের কর্মসংস্থান আর এই ধরনের আরও কিছু চাকরির খবর এবং বিভিন্ন চাকরির জন্যে প্রিপারেশান নিতে সাবস্ক্রাইব করে নিয়ে গিয়ে চলো চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই চ্যানেলে শুধুমাত্র চাকরির আপডেটই দেওয়া হয় না তার জন্য চাকরির প্রিপারেশনও দেওয়া হয় এখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং সমস্ত সাবজেক্টের প্রিপারেশান আপনারা এখান থেকে করতে পারেন সো আর দেরি না করে সাবস্ক্রাইব করে নিয়ে গিয়ে চলো চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সো ফ্রেন্ডস আজকের মতো গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ